আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা 100 জনের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী টাইম ম্যাগাজিন। এতে জায়গা করে নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডক্টর রুম্মান চৌধুরী। টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তালিকাটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন ডাটা সায়েন্টিস্ট ডক্টর রুম্মান। তিনি ডাটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে অ্যাপ্লাইড অ্যালগোরিদমিক এথিক্স খাতে কাজ করেছেন। কিভাবে তথ্য ব্যবহারে মানুষকে পক্ষপাত থেকে মুক্ত করা যায় এবং সমাজের ওপর প্রযুক্তির প্রভাব যাচাই করার পদ্ধতিও ছিল তার গবেষণার অংশ। রুম্মান চৌধুরী 1980 সালে নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে জন্মগ্রহণ করেন। তিনি ম্যানেজমেন্ট সায়েন্স ও পলিটিক্যাল সায়েন্স বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্নাতক সম্পন্ন করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পলিটিক্যাল সায়েন্সে পিএইচডিও সম্পন্ন করেছেন রুম্মান। টাইম ম্যাগাজিনের এই তালিকায় স্থান পাওয়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান সহ আরও অনেকে। জান্নাতুল সাদিয়া, শুভ সংবাদ।